ঢকুয়াখানা শঙ্করদেব শিশু নিকেতনত মাতৃসকলক লৈ মাতৃ সন্মিলন আয়োজন। উল্লেখযোগ্য যে ঢকুয়াখানা মহকুমার অসমীয়া মাধ্যমৰ এখনি অগ্রণী ব্যক্তিগত শিক্ষানুষ্ঠান শঙ্করদেব শিশু নিকেতনত এদিনীয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হয় মাতৃ সন্মিলন। মাতৃসকলৰ সুপ্ত প্রতিভা বিকাশৰ বাবে আয়োজন করা হৈছে বিভিন্ন পেলনীয়া সামগ্রীর দ্বারা সামগ্রী নির্মাণ, খোজ করা, টেকেলি ভঙা প্রতিযোগিতা, দলীয় দিহানাম আর প্রার্থনা প্রতিযোগিতা। উক্ত অনুষ্ঠানের কার্যসূচী হিসাবে পুয়া পতাকা উত্তোলন, গছপুলি রোপণের পিছতেই প্রতিযোগিতা সমূহ অনুষ্ঠিত হয়ে যায়। ইয়ার পিছতে দুপুরিয়া সময়ত মাতৃসকলক লৈ বিভিন্ন দিকত আলোচনার বাবে এখনি মুকলি সভা অনুষ্ঠিত হয়ে যায়। এই মাতৃগুটটো বহুত নামজ্বলা গোট হিসাবে আমি চিনাক্ত করছো, কারণ প্রতিগী মাতৃয়ে আগবাড়ি আমার প্রতিটি অনুষ্ঠানের জড়িত হয়ে এদিনিয়া কার্যসূচী আমার পালন করা হয়, জড়িত হয়ে আমার সকল কার্যসূচী সফল রূপায়ণত সহায় হয়েছে। আমার আজি মাতৃ সন্মিলনের প্রথম কার্যসূচী পতাকা উত্তোলনের আরম্ভ হয়েছে, তারপর আমার বৃক্ষরোপণ হয়েছে, তারপর মহিলাসকলের মাজত খেলা ধূলা আরম্ভ হয়েছে, প্রথমতে খোজকঢ়া প্রতিযোগিতা, টেকেলি ভঙা প্রতিযোগিতা, তারপর এটা আমার সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হব। খুব ভাল লাগিছে, সকল মানুষকে আমি একটা দেখি আজি বহু আনন্দিত হয়েছো। আমি যেখানে কষ্ট করেছো কষ্টখানি আরম্ভ হয়েছে বলে আমি অনুভব করেছো। তারপর আমার মূল সভা অনুষ্ঠিত হব, মূল সভার পিছত কার্যসূচী আমার এবার প্রথমবার কারণে রাখিছো, যেহেতু আমার ছাত্র ছাত্রী বহু বেশি, তার কারণে আমি দশম শ্রেণী আর আরো দ্বাদশ শ্রেণী দুটা শ্রেণী ছাত্র ছাত্রীসলক মাতৃদেবী হব আদেশ রাখিছো। ইয়ার দ্বারাই ছাত্র ছাত্রীসলক পিতৃ আর মাতৃ প্রতি যে অগাধ শ্রদ্ধা বা ভক্তি আছে সেই ভক্তি বাড়ির কারণে আমি কোনো যত্ন করি। আমি সকলে গম পাও যে সম্প্রদায় শিশু নিকেতনে ভারতের সভ্যতা সংস্কৃতি আর আধ্যাত্মিকতার উপর গুরুত্ব দিয়ে ইয়ার উপর গুরুত্ব রাখি আমি এই কার্যসূচী বিশেষভাবে রূপায়ণ করার কারণে চেষ্টা করেছি। তারপরে আমি আজি যে মাতৃ সম্মিলন অনুষ্ঠিত হয়েছে, মাতৃসকলের দ্বারা বিভিন্ন ধরনের কার্যসূচী হয়, আজি যেখানে কার্যসূচী রূপায়ণ করেছে ইতিমধ্যে আমার সম্পাদিকা মহোদয় কৈছে। তারপরে আমি মাতৃসকলের সর্বাঙ্গীন বিকাশের কারণে আলোচনী প্রকাশ করা আরম্ভ করে বিভিন্ন ধরনের পাচি পত্রিকা আর মাতৃসকলক লোক যেখানে কার্য করে বা কাম করে হস্তকলার বিভিন্ন ধরনের প্রতিযোগিতা। ঢকুয়াখানার জিন্টু কোচর রিপোর্ট, নিউজ নাও।